আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে শুধু ঢাকা থেকে, এটা হচ্ছে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে। তো যাই হোক, কী জন্য এসেছি আমি আপনাদেরকে শুরুতে একটু বলে দিই। যাই হোক, আমরা একটা জিপসামের কাজে এসেছিলাম। তো সবার মুখে বলা বলি করছে শুনতেছি যে এখানে কিন্তু স্ক্রিনে আপনারা খুব সুন্দর একটা ভবন দেখতে পাচ্ছেন। তো আগামী আমাদের যে নতুন বছর আসছে, তো প্রতি বছরেই কিন্তু আমাদের জানুয়ারি মাসে বাণিজ্য মেলা বসে। তো তো আমরা কিন্তু কনফিউশনে আছি আসলে কি এবার বাণিজ্য মেলা হবে কি হবে না। তো যাই হোক, ব্যবসায়ী ভাই এবং বোনেরা যারা আছেন তারা কিন্তু অনেক আশা নিয়ে বসে আছেন যে বাণিজ্য মেলা হবে, বছরের যে পুরো ঘাটতিটা সেটা কিন্তু পুষিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, কোথায় হবে, আদৌ কি হবে কি হবে না সেটা কিন্তু আমি জানি না। তো আমাদের বাংলাদেশ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে বা সেটা সরকারের মন্ত্রণালয় পর্যায়ে যারা আছে তাদের নির্দেশনা। তো যাই হোক, এখানকার এলাকাবাসী যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনলাম স্ক্রিনে যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনটাতে বা এই ভবনের আশেপাশে যে খালি বিস্তীর্ণ জায়গা আছে, তো এখানে হয়তো বা যদি আল্লাপাক সব কিছু ঠিকঠাক রাখে হয়তো হয়তো বা হতেও পারে। তো যাই হোক, আমি যেহেতু চলে এসেছি নারায়ণগঞ্জে, তো সেহেতু চাই যে আমি যেহেতু দেখেছি আমার অডিয়েন্স যারা আছেন বা আমার দর্শক সাধারণ যারা আছেন তাদেরকেও আমি একটু দেখাই, আমার সাথে শরিক করি, যারা আসে নাই তারা যেন ঘরে বসে এই ভবনটা দেখতে পারে বা এর আশেপাশে যে বিস্তীর্ণ এলাকা আছে এলাকাটা একটু দেখতে পারে। তো যাই হোক, বিভিন্ন কনস্ট্রাকশন কাজ চলছে, তো আমি আপনাদেরকে একটু ভবনটা দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের এই কাজগুলো বা এই কষ্টগুলো কিন্তু আপনাদেরই জন্য। তো যাই হোক, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তো আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে 1 মিলিয়ন সাবস্ক্রাইব হতে এগিয়ে নিয়ে যাবেন। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্লগ দেখতে পাচ্ছেন, তো এগুলো কিন্তু বিভিন্ন কাজের জন্য আনা হয়েছে। তো যাই হোক, আমরা একটু দেখেছি, তারপরে কনস্ট্রাকশনের কাজের জন্য লোকজন আসছে দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে এখানকার যে পরিবেশটা আছে তো একটু দেখিয়ে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে সামনের যে সাইড আছে সেই সাইডের যে মেন গেট, এটা দুইটা পাশে একই রকমের। তো পশ্চিম পাশও যেরকম করা, তারপরে পূর্ব পাশেও ঠিক একই রকম। তো যাই হোক ফ্রেন্ডস, আমাদের এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কিন্তু আমাদের এই কষ্টগুলো বা এই কাজগুলো করা সার্থক। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি আপনাদেরকে ভবনটা একটু আরেকবার এপাশ ওপাশ করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে বা আসতে সুবিধা হয়। তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বি বি মানে ভবন বি এরকম কিছু একটা হবে। তো এটা হচ্ছে এই পাশের উত্তরের সৌন্দর্য। তো যাই হোক, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ, অনেক অনেক ভবন বি তো যাই হোক, খুবই সুন্দর, খুবই প্লেস। তো আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে, আশেপাশে যে পরিবেশটা আছে বা খালি জায়গাটা আছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ছায়া ঘেরা খুবই সুন্দর একটা পরিবেশ, এটা হচ্ছে রূপগঞ্জ। তো যাই হোক ফ্রেন্ডস, বিদায় নিব, আর আমাদের সাথে থাকবেন, তো আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা যারা আগামীতে যদি আমাদের বাণিজ্য মেলা বসে, হয়তো বা এখানে বসলেও বসতে পারে, তো আপনারা চলে আসবেন। আর এটা হচ্ছে বাণিজ্য মেলার যে প্লেসটা, এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ জেলায় অবস্থিত। তো রূপগঞ্জে আসলে কিন্তু আপনারা এই চমৎকার যে বাণিজ্য মেলা ভবনটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন। তো পাশাপাশি আমরা যেদিক দিয়ে এসেছি আমরা কিন্তু বসুন্ধরা হয়ে এসেছি, এখানেও কিন্তু ঘোরাফেরা করার জন্য বিস্তীর্ণ একটা জায়গা আছে। তো কেউ সময় পেলে, ছুটি হলে কিন্তু চলে আসতে পারেন বেড়ানোর জন্য। তো আমাদের সাথে নওয়াজিব শামের বিলাল ভাইয়াও ছিলেন। তো ভাইয়া কেমন আছেন আপনি? ওকে, তো ভাইও ছিল আমাদের সাথে। তো ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি, তো আসলে প্রচণ্ড রোদ, কী আর কথা বলবো, গলা শুকিয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা যেন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কাজগুলো নিয়ে আসতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করুন। তো ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।